গীতাতে আমরা দ্বিতীয় অধ্যায় 30 নম্বর শ্লোক অবধি করেছি। এই যে 11 থেকে 30 মানে এই যে 20টি শ্লোক, এটা যেন হিন্দু ধর্মের যে ধর্মদর্শন, আধ্যাত্ম দর্শন, এটাকে পুরোপুরি এখানে রেখে দেন। এই 20টি শ্লোক যদি ভালোভাবে বুঝে নেন, আপনি মোটামুটি হিন্দু ধর্ম জীবনের যে মূল আদর্শ ধর্মকে নিয়ে, এটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু ওটা এত টাইট আর ওটাকে বোঝা এত কঠিন, কারণ সহজ অথচ সূক্ষ্ম, এটা জন্য গীতা এখন আস্তে আস্তে ওটাকে বিস্তারে নিয়ে যাচ্ছেন। এখন এই 20টি শ্লোকে ভগবান অর্জুনকে বোঝালেন যে, অর্জুনের প্রশ্ন ছিল যুদ্ধ করা আমার পাপ, যুদ্ধ করব কি করব না। উনি পারমার্থিক দৃষ্টিতে বললেন কোনো দোষ নেই, তোমার জীবন দর্শন যাই থাকুক, তুমি জন্মেছ তুমি মরবে, এই ভাব যদি তোমার থাকে তাতেও তুমি তোমার স্বধর্ম কেন ছাড়বে। যদি তুমি মনে করো তুমি নিত্য জন্ম নিত্য মৃত্যু, যেমন মীমাংসারা মনে করেন, সাধারণ লোকেরা মনে করে, তাতেও কোনো দোষ নেই। আর শুদ্ধ বেদান্তের দিক থেকে যদি দেখো, তাহলে তো প্রশ্নই নেই যে কিসের জীবন কিসের মৃত্যু। আমাদের উপনিষদ ওই ভাবটা নিয়েই চলেন। গীতাতেও আবার 8 অধ্যায় এই এই শ্লোক এটার পুনরাবৃত্তি করবেন ভাবের, যে ইয়স্য নাহং কৃতো ভাবো, আমার এটা খুব প্রিয় শ্লোক, যে আমি তো যার বোধ নেই, ইয়স্য নাহং কৃতো ভাবো, বুদ্ধির ইয়স্য না লিপ্যতে, যার বুদ্ধি কোনো কাজে জড়ায় না, হত্যাপি সৈমান লোকান না হন্তি না নিবদ্ধতে, সে সমস্ত বিশ্বকে নাশ করে দিল কোনো কিছু করে না, আর ওর নিজের নাশ হয়ে গেল কোনো কিছুর নাশ হয় না। গীতার এটা সার, বুদ্ধি যেন লিপ্ত না হয়। বুদ্ধি যেখানে লিপ্ত হবে আপনি সেটাই, বুদ্ধি যখন আত্মতত্ত্বে লিপ্ত হয় তখন কোনো কিছু আপনাকে নাশ করতে পারে না, আপনিও কোনো কিছু নাশ করবেন না। এই যে আলোচনাগুলো হয়ে গেছে আগে আগে টক্সে, ইউটিউবে আছে, কোনো অসুবিধে নেই। 31 নম্বর শ্লোক যখন শুরু হয়, ভগবান এবার একটা পুরো অন্য অ্যাপ্রোচ নিয়ে নিচ্ছেন, অন্য দিক থেকে যাচ্ছেন, আর এই অ্যাপ্রোচটা পরে ধীরে 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 ঢুকে যাবে ধর্মতত্ত্বে, কর্ম, কর্ম থেকে কর্মযোগে ঢুকবেন। বলছেন যে পারমার্থিক জিনিসটা আমরা ছেড়ে দিলাম, পুরো জাগতিক জিনিসে নেমে যাও, পুরো জাগতিক দৃষ্টিতে দেখো। গীতা মূলত পারমার্থিক, কিন্তু এই লৌকিক জিনিসটা যেটা জগতে যেভাবে জিনিসগুলোকে দেখা হয়, এবার ওই দৃষ্টিতে বলছেন। ইদানিংকালে দেখবেন অনেক কিছু এই ম্যানেজমেন্ট, গীতা ম্যানেজমেন্ট এগুলো হয়, তারা মূলত এই জিনিসগুলো থেকেই ওনারা যুক্তিগুলো নেন, শিক্ষাগুলো নেন। স্বধর্মমপি চাবেক্ষ না বিকম্পিতুমর্হসি, ধর্মাধি যুদ্ধাত শ্রেয় অন্যত ক্ষত্রিয়স্য না বিদ্যতে। সন্ধিগুলোর জন্যে শব্দগুলো বিরাট বড় মনে হয়, এমন কিছু না, যে কোনো বই যদি নেন যেখানে সন্ধি ভাঙা আছে, শব্দ ভাঙা আছে, দেখবেন এমন কিছু কঠিন না। বলছেন পারমার্থিক দৃষ্টিতে তুমি ছেড়ে দাও, যদিও তোমার প্রশ্ন পারমার্থিক ছিল, তুমি যদি শুধু স্বধর্মকে দেখো, তোমার এই জীবনটাকেই যদি নাও, জীবন মৃত্যু না শুধু জীবনটুকুকে, শুধু নিজের স্বধর্মটাও যদি দেখো, তাহলেও তোমার যে ধর্ম থেকে বিচলিত হচ্ছ এটা করো না, কারণ তুমি ক্ষত্রিয়, ক্ষত্রিয়ের জন্যে ধর্মযুদ্ধ, যে যুদ্ধ, এর থেকে শুভ জিনিস, এর থেকে ভালো জিনিস আর কিছু হতে পারে না। এখানে এই যে স্বধর্মমপি, স্বধর্ম এখন আছে 4 অধ্যায়ে আবার বলবেন যে স্বধর্মে নিধনম শ্রেয়া পরধর্ম ভয়াবহ, খুব নাম করা কথা, নিজের স্বধর্মে মরা অনেক ভালো পরধর্ম নেওয়া থেকে। স্বধর্ম জিনিসটা খুব নাম করা, আর ইদানিংকালে দেখবেন পলিটিশিয়ানসরাও না এগুলো প্রচুর ব্যবহার করতে শুরু করেছেন, রাজধর্ম স্বধর্ম এগুলো। এখানে একটা ছোট্ট একটা ব্যাখ্যা দরকার, ধর্ম মানে হয় যেটা আপনাকে ধরে আছে, আপনাকে যেটা ধারণ করে আছে। যেমন
অগ্নি তার ধর্মই হলো দাহিকা শক্তি, ওটা তার ধর্ম। জিসাসও বলছেন বাইবেলে যে লবণের লবণত্ব যদি চলে যায় সেটার কী কাজের, ওটাকে পাথর মনে করে ফেলে দিতে হয়। লবণত্বটি তার ধর্ম। যে কোনো জিনিসকে যদি দেখেন, জল ওইটা যে ভেজাতে পারে আর্দ্র ভাব, এটাই তার ধর্ম। ওইটাই যদি চলে যায় জল রেখে আর কী হবে? তাহলে মানুষের কী ধর্ম? মানুষের আমরা খুব সহজে আমরা অনেকগুলো ব্যাখ্যা করে দিই, হ্যাঁ তুমি মানুষ তোমার এরকম করা উচিত, তুমি মানুষ তোমার এরকম করা উচিত না। খুব সহজে বলে দিলে হলো স্বধর্ম, বর্ণাশ্রম ধর্ম আছে, বর্ণ আশ্রম জিনিসটা কিন্তু যদি বুঝতে চান আপনাকে আরেকটু গভীরে যেতে হবে। কেন আসে, কীভাবে আসে, আমরা অনেক আগে একটা উদাহরণ দিয়েছিলাম যে ইন্ডিভিজুয়ালিটি আর ইউনিভার্সালিটি, কার্ভিং এ স্কাই বইতে আছে, অন্যান্য জায়গায় আছে, এটা এটা আমার খুব প্রিয় উদাহরণ, কারণ আমি নিজে এটা ওয়ার্কআউট করেছিলাম। কালেকটিভিটি, ইন্ডিভিজুয়ালিজম, ইউনিভার্সালিজম, যদি একবার একটু ভালো করে এটা বুঝে নেন তাহলে এই স্বধর্ম বুঝতে অনেক সুবিধে হবে আপনার। যখন একটা জিনিসকে আরেকটা জিনিস থেকে আলাদা করা যায় না, ওটাকে তখন বলে কালেকটিভিজম, পুরো জিনিসটা এক হয়ে আছে। আমাদের ফেভারিট এক্সাম্পল, কাঠ গোলাতে যদি যান, কাঠের টুকরোগুলো পড়ে আছে, সব কাঠ একই রকম দেখতে, এই কাঠ নিন আর ওই কাঠ নিন, সব কাঠ সমান, এটা হলো কালেকটিভিজম। কারণ একটা জিনিসকে আপনি একটা কাঠের টুকরো, তার বদলে আরেকটা কাঠের টুকরো যদি নেন, দুটোই সমান, একই গাছ থেকে এসছে, একইভাবে শুকিয়েছে, একইভাবে কাটা হয়েছে, সবই এক 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 এক। সেখান থেকে যখন ওই কাঠ থেকে যখন আপনি একটা চেয়ার বানালেন, চেয়ার এখনও ওই কালেকটিভিটি তার নেই, কাঠ আলাদা চেয়ার আলাদা, কিন্তু চেয়ার সেটাও কিন্তু কাঠ। কাঠের কাজ আমরা আগেকার দিনে কাঠ উনুনে লাগানো হতো, চেয়ারকে আপনি লাগাতেই পারেনি উনুনে, চেয়ারকে কাঠের হিসেবেও ব্যবহার করা যায় আবার চেয়ারের হিসেবেও করা যায়। কাঠের যা দাম তার থেকে চেয়ারের দাম বেড়ে গেছে, তার ভ্যালু বেড়ে গেছে, তার একটা ইন্ডিভিজুয়ালিটি এসে গেছে। চেয়ার কিন্তু একটা হয় না, চেয়ার অনেকগুলো হয়। এবার যখন চেয়ারের জায়গায় আছে তখন আবার একটা চেয়ার আরেকটা চেয়ারের সঙ্গে সমান, এবার ওই চেয়ারটাতে একটা বিশেষ কাজ করে কোনো ভালো মিস্ত্রি অর্নামেন্টেড চেয়ার বানালো, সূক্ষ্ম কাজ, এবার এই চেয়ারটার দাম বেড়ে গেল, ওর ইন্ডিভিজুয়ালিটি বেড়ে গেল। কিন্তু ইন্ডিভিজুয়ালিটি বাড়ে না, ইন্ডিভিজুয়ালিটি মানেই হয় ইউনিভার্সালিটি বাড়া, ওর ইউনিভার্সালিটি বাড়ছে। কারণ এবার অর্নামেন্টেড চেয়ার গ্রুপের সঙ্গে থাকতে পারে, ওকে আপনি চেয়ার হিসেবে কাজ লাগাতে পারেন, ওটাকে আপনি কাঠ হিসেবে কাজ লাগাতে পারেন, তিনটে জায়গায় চলে গেল। সেটাই যদি আপনি একটা রাজ সিংহাসন রূপে পরিবর্তন করে দেওয়া হয়, এবার ওর ইন্ডিভিজুয়ালিটি আরও বেড়ে গেল, কিন্তু তার সঙ্গে বেড়ে গেল তার ইউনিভার্সালিটি। রাজ সিংহাসন যদি কাঠের হয় সেটা রাজ সিংহাসন, সেটা অর্নামেন্টেড চেয়ার, সেটা চেয়ার, সেটা কাঠ, সবটাই হতে পারে। একটা খুব সুন্দর একটা গল্প পড়েছিলাম অনেক আগে, ইউরোপে আগেকার দিনে বিশেষ করে ইটালিতে না খুব সূক্ষ্ম কালচার ছিল অনেক কিছুর, ইটালির কালচার খুব পুরনো, রোমের কালচার কি না, রোম পুরনো দিনে খুব হাই কালচার জিনিস। তো বলছেন একজন খুব নাম করা কেউ ছিল যে শিল্পী, তো তিনি
বেশ কিছু জিনিস করেছিলেন যেখানে নিজের সূক্ষ্ম কাজ, কিছুটা পেইন্টিংয়ের, কিছুটা কার্ভিংয়ের কাজ করেছিলেন। তো একজন সাধারণ মানুষ, খুব তার দিনকাল খারাপ হয়ে গেছে, আগে কখনো ভালো ছিল, তার বাড়িতে একজন আর্ট এক্সপার্ট এমনি এসেছে বেড়াতে, হঠাৎ টেবিলটাকে দেখে বলছে, আরে এই টেবিলটা তো অমুক আর্টিস্টের করা, এটা একটা জায়গায় মেনশন আছে, এটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এটার দাম তো লক্ষ লক্ষ টাকা। বলছে কিন্তু এটা প্রমাণ করতে হবে। বলল যে ওর প্রমাণ হচ্ছে প্রত্যেকটি কাজে ওই যে টেবিলের একটা পা, সেখানেও খুব কায়দা করে তিনি নিজের নাম লিখে রাখেন। বললো এর একটা ঠ্যাং মিসিং, ঠ্যাংটা কোথায়? তো বাড়ির গিন্নি বলল, আপনি যে খেতে আসছেন কাঠ ছিল না, ওটাকে উনুনে লাগিয়ে দিয়েছি, শেষ। যেটা প্রমাণ সেটাই শেষ হয়ে গেছে, এটা এত বড় শিল্পীর ওটা কাজ শেষ, অত দামি জিনিস, ওটাকে আপনি উনুন হিসেবে লাগাতেই পারেন, কোনো সমস্যা নেই। মানুষের এটাই বৈশিষ্ট্য। আমরা কথা মিথের একটা টকে এটা আলোচনা করেছিলাম, মানুষের এটাই বৈশিষ্ট্য। একটা ছোট্ট যে ইউনিসেলুলার অ্যামিবা বা করোনা ভাইরাস দেখছে না, যখন ঢোকে শেষ করে দিচ্ছে, মানুষও তাই, যখন ঢুকবে শেষ করে দেবে। ও কখনো ভাইরাস রূপে কাজ মানুষ ব্যবহার করতে পারে, অ্যামিবা রূপে করে, বাঘ সিংহ কুকুর বেড়াল সব কটার মতো করে, ছাগলের মতো করে, বেশিরভাগই ছাগলের মতোই ব্যবহার করে। এটা হচ্ছে তার ওই যে কালেক্টিভিটি, সেখান থেকে আস্তে 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 ওপরে উঠছে, ওপরে উঠছে, ওপরে উঠছে, আরও ওপরে উঠছে। শেষ হলো যেটা, মানুষ ঈশ্বর দর্শন করতে পারে, এটা তার ইন্ডিভিজুয়ালিটি, এটা তার পার্সোনালিটি, ঠিক ঠিক, এটাই তার ইউনিকনেস। কিন্তু এই ইউনিকনেসটা হচ্ছে কারণ তার রয়েছে ইউনিভার্সালিটি। তো ইন্ডিভিজুয়ালিটি আর ইউনিভার্সালিটি আসলে দুটো এক। ওরহান পামুক, খুব নাম করা সাহিত্যিক, পেয়েছেন মাই নেম ইজ রেডে, উনি ঠিক উল্টো বলছেন, স্টাইল, তো স্টাইলটাকে বলছেন এটা হচ্ছে ডিফেক্ট, একটা জিনিস একটা সিস্টেমে ডিফেক্ট হয়ে গেল, লোকে তখন ওইটাকে স্টাইল বলে চালাচ্ছে। বেশিরভাগই স্টাইল যখন হয় না, প্যান্ট বানাতে গিয়ে কাপড় ছোট্ট পড়ে গেল, সেখানে আরেকটা কাপড় লাগিয়ে দিল, এবং ওইটাই ফ্যাশন বানিয়ে দিল। এই যে ফ্যাশন জিনিস, এটা কি ইউনিভার্সাল? না। আমরা যখন বলি আমি আলাদা, আমরা সবাই মনে করি আমি আলাদা, ঠিক আপনি আলাদা, কারণ আপনার মধ্যে ডিফেক্টস অনেক বেশি রয়েছে, ডিফেক্টস এত বেশি রয়েছে যে আপনি যেটা নিজেকে ইন্ডিভিজুয়াল মনে করছেন আসলে আপনি ইন্ডিভিজুয়াল না, আপনি হচ্ছেন আসলে অনেক নিচের, কারণ ইন্ডিভিজুয়ালিটি যার ঠিক ঠিক রয়েছে, আপনি আলাদা যদি হন, ইউনিভার্সালিটির যে পিরামিড তাতে আপনি সবচেয়ে উপরে থাকবেন, আপনি সব কটার সঙ্গে এক থাকবেন। ওপর থেকে নিচে পর্যন্ত যে রাজ সিংহাসনের কথা বলা হলো, ওখান থেকে শুরু করে কাঠের যে টুকরো, সব কটার সঙ্গে আপনি এক। কিন্তু আমরা বেশিরভাগই হলাম ডিফেক্টিভ জিনিস, ডিফেক্টিভ জিনিস কারোর সঙ্গে ফিট করে না। গাড়ির একটা পার্ট, একটা ভালো গাড়ি তার একটা পার্ট ক্যাঁচ কুঁচ করে, সেটাকে খুলে ফেলে দিল, ফেলে দিয়ে এখন ওই যে পার্ট বলবে, দেখছো আমি কেমন ইন্ডিভিজুয়াল, আমি আলাদা, আমি ওদের মতো না, ওরা ওই গাড়ির মধ্যে পড়ে আছে, দেখো আমি আলাদা করে, আরে তুমি আলাদা করে রাখো, তুমি ফেলে দেওয়া আছো। বেশিরভাগ সময় আমরা ফেলে দেওয়া, আমরা মনে করি আমরা ইউনিক, আই অ্যাম ইউনিক ইন এভরি সেন্স, সমাজ আমাকে চিনতে পারলো না, সমাজ আমাকে মানতে পারলো না, সমাজ তোমাকে ঠিক চিনেছে, চিনে ডাস্টবিনে ফেলে দিয়েছে। এই ভেরিফিকেশনটা কোথায় হয়? এই ভেরিফিকেশনটা হয় স্বধর্মে এসে। স্বধর্ম যখন পরিভাষিত করেন হিন্দুরা, এনারা তখন এই কালেকটিভ লেভেল থেকে বাড়িয়ে বাড়িয়ে ইন্ডিভিজুয়ালিটি থেকে ইউনিভার্সালের শেষ সীমায় নিয়ে চলে যান। এখানে আবার আপনাকে একটা বলি যে অন্যান্য ধর্মে
ক্রিশ্চিয়ানিটি বলুন, ইসলাম বলুন, ওনাদের একটি কোনো বই আছে যে বইটি বলে দিয়েছে তুমি কি করবে কি করবে না। হিন্দুরা ওপেন সিস্টেম, হিন্দুদের কিছু কিছু আধ্যাত্মিক সিদ্ধান্ত রয়েছে। যদি দ্য হিন্দু ওয়ে বইটা পড়েন, ওই বাংলা হিন্দু ধর্মজীবন, সেখানে দেখবেন এগুলো না সিস্টেমেটিক্যালি লেখা আছে, কিছু সিম্পল সিদ্ধান্ত রয়েছে। তাহলে মানুষ, মানুষ হিসেবে আপনি কি কি, মানুষ হিসেবে একটা হলো আপনি সমস্ত যে প্রাণী তার সঙ্গে আপনি এক, মানুষ হিসেবে যে কোনো দেশের বসুদেব কুটুম্বকম তার সঙ্গে এক, ভারতের নাগরিক হিসেবে তার সঙ্গে আপনি এক, বেঙ্গলের লোক বলে বেঙ্গলের সঙ্গে আপনি এক, এই বাড়ির লোক বলে বাড়ির লোকের সঙ্গে আপনি এক, সমাজে আছেন সমাজের সঙ্গে আপনি এক, কিন্তু সবচেয়ে বেশি হলো আপনি আসলে নিজের জন্য এক। দরকার আপনার নিজের গ্রোথ, তার সঙ্গে দরকার আপনার এই যে এতগুলোর সঙ্গে জুড়ে আছেন সবারই প্রতি আপনার কর্তব্য রয়েছে। আপনার বাড়ির লোকের প্রতি কর্তব্য, মা বাবার প্রতি কর্তব্য রয়েছে, যদি বিয়ে থা করে থাকেন স্ত্রী সন্তানের প্রতি কর্তব্য রয়েছে, সমাজের প্রতি কর্তব্য রয়েছে, দেশের প্রতি কর্তব্য রয়েছে, আর সমস্ত মানব জাতির প্রতি কর্তব্য আপনার রয়েছে। এই সমস্ত জিনিসকে তারা গুছিয়ে নিয়ে আসেন, বলেন বর্ণাশ্রম ধর্ম। হিন্দুরা এটাকে গুছিয়ে টার্মটা নিয়েছেন বর্ণ আশ্রম ধর্ম। আশ্রম ধর্ম, যারা হিন্দু ধর্মের কিছু জানেন জানবেন, চারটি আশ্রম, ব্রহ্মচর্য যেটা বাচ্চারা, গার্হস্থ যেটা বিবাহ করে, বিবাহ যদি না করে ব্যাচলারও থাকে সেটাও একটা স্টেজের পরে নিজেকে গৃহস্থ মনে করতে পারে যদি আয় করছে সে, মানে যদি আয় আছে, ইন্ডিপেন্ডেন্ট আয়। ব্রহ্মচর্য তার ইন্ডিপেন্ডেন্ট আয় থাকে না। বানপ্রস্থ মাঝামাঝারি, তার আয় কিছুটা কন্টিনিউ করছে গৃহস্থাশ্রম থেকে কিন্তু অন্যদিকে সে ত্যাগের পথে চলে গেছে। সন্ন্যাসী, তার কোনো ইনকাম থাকবে না। ব্রহ্মচারী আর সন্ন্যাসী, তার কোনো ইনকাম নেই, সেই জন্যে এরা সবাই ডিপেন্ড করে গৃহস্থের উপরে। গৃহস্থকে সেই জন্যে খুব সম্মানে দেখা হয়, কারণ গৃহস্থ যদি না থাকে, আগেকার দিনে ব্রহ্মচারীও থাকবে না সন্ন্যাসীও থাকবে না। আর বানপ্রস্থ যারা হয়েছে, গৃহস্থ আশ্রমে কিছু টাকা আয় করেছে সেটা দিয়ে চলেছে। এখন ব্রহ্মচারী হিসেবে আপনি কীভাবে থাকবেন, গৃহস্থভাবে কীভাবে থাকবেন, বানপ্রস্থী কীভাবে থাকবেন, সন্ন্যাসী কীভাবে থাকবেন, এগুলো একটা কোডিফাই করেছেন মনু করেছেন। আমাদের মহাভারতে বিরাট এটা আলোচনা রয়েছে, অন্যান্য ধর্মশাস্ত্রে রয়েছে, কিন্তু এগুলো ডাইনামিক এই অর্থে মনুস্মৃতি আদিতে বলাই আছে যে যখন দেশ আর কাল পাল্টে যায় ধর্মগুলো একটু একটু পাল্টাবে। আশ্রম ধর্ম এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হলো আপনার নিজের গ্রোথ। হিন্দু জীবনের উদ্দেশ্য মুক্তি, সবাই মুক্তির পথে এগোচ্ছে, কনসিয়াসলি আপনাকে মুক্তির দিকে এগোতে হবে। কীভাবে এগোবেন, এই ফোর স্টেজেস, চারটে স্টেজ দিয়ে, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। আর আপনার একটা ডিউটি রয়েছে সমাজের প্রতি, বাড়ির প্রতি, এটাকে বলে বর্ণ। মানুষ যখন কাজ করে, এই যে দেখুন আজকালকার দিনে, আমি একসময় আইআইটি খড়গপুরে প্রত্যেক বুধবার যেতাম টক দিতে, 2008-09 সময়। তো আমরা ওই গীতাদির উপরে টক দিতাম, দেখতাম 40-50 এসছে। তো একবার বেরোচ্ছি হল থেকে, দেখি একটা হল থেকে হাজার হাজার ছেলে বেরোচ্ছে। বললাম বাবা কে এসেছি, এত এত লোক শুনছে, ফিল্ম স্টার আদি যদি হয়। বলছে না এটা প্রি প্লেসমেন্ট কাউন্সেলিং, মানে চাকরিও না, চাকরির আগে কাউন্সেলিং। হাজার হাজার ছেলে গেছে, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার সব। তো একজন প্রফেসর খুব দুঃখ করে বলছিলেন যে দেখুন, কোনো ছেলে জিজ্ঞেস করছিল না যে আমি কী কাজ আমাকে করতে হবে, আমার দায়িত্ব কী, সবাই খালি বলছে মাইনে কত আর আমি প্যাকেজে কী কী আর পাবো।
দুর্ভাগ্য দেশের আজকে দুর্ভাগ্য যে ইয়াং ছেলেরা যারা পড়াশোনা করছে আমি একসময় আইএম ইন্দোরে যেতাম পাঁচ বছর ধরে অনেক গেছি তো ওখানে আইএমই ডিরেক্টর খুব ভালো বন্ধু আমরা হয়ে গিয়েছিলাম তো ওনাকে আমি মজা করে বলতাম যে আমরা ব্রাহ্মণ পাঠাই আপনার কাছে আপনি বৈশ্য ওখান থেকে তৈরি করে বার করেন শিক্ষা নিতে আমরা পাঠাই ওখানে সমাজ একটা ইনস্টিটিউশনে যাওয়া মানে শিক্ষা নিতে গেছে আর ওখানে দিয়ে কদিনের মধ্যে ওর হিসেব মাথায় ঘুরতে থাকে বেরিয়ে কত টাকা আয় করব এই কাজটা বৈশ্যদের টাকা অর্জন পুরো আমাদের যে শিক্ষা ব্যবস্থা আজকে শিক্ষা কম আর ব্যবস্থা বেশি হয়ে গেছে ব্যবস্থাতে যিনি চালাচ্ছেন তাই নিজের ব্যবস্থা করেন আর যারা করছে তারা তাদেরও একটা ব্যবস্থা করে দেয় বলে না একটা ব্যবস্থা করে দাও এর একটা ব্যবস্থা করে দাও শিক্ষা এইটা পুরো ব্যবস্থাটা শিক্ষা গেছে ব্যবস্থাটাই থাকে ব্যবস্থাটাই আছে হিন্দু সমাজ ব্যবস্থা এভাবে ছিল না এনাদের ছিল তোমার একটা দায়িত্ব আছে সমাজের প্রতি এই দায়িত্বটা পালন তুমি করবে আর এর বদলে তোমাকে যতটুকু টাকা দেবে মানে তোমার যা ওর মধ্যে ইনভেস্টমেন্ট আছে যা খরচ তার বাইরে অল্প একটু যা তাদের সবারই যেন চলে যায় এটা হলো জাতি গ্রামে গঞ্জে যারা আগে আগে ছিলেন আপনারা দেখে থাকবেন কীভাবে শত শত জাতি একটা জাতি ছিল যার কাজ হচ্ছে শুধু কুয়ো থেকে জল বার করা ফলে ওরা এক্সপার্ট ছিল এই জিনিসটাতেই একটা হলো যারা পালকি খালি বয়ে নিয়ে যাচ্ছে একটা হচ্ছে শুধু নৌকো যাচ্ছে তারা এক্সপার্ট তাদের কাছে সমস্ত এক্সপার্টিজ ঠিক আছে ওই কাজটা করে জেনারেশন আফটার জেনারেশন জেনারেশন আফটার জেনারেশন এখন ওই জাতির বড় যেটা করতেন সেটাই ধর্ম কিন্তু সেই ধর্মটাও আসতো আমাদের বেদ থেকেই আসতো পরে পরে ঋষিরা দেখলেন যে আরে শত শত হাজার হাজার জাতি এটাকে গুছিয়ে চারটেতে নিয়ে এসো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যারা শুধু বিদ্যা নিয়ে থাকবে তারা ব্রাহ্মণ যারা প্রাণ দিতে রাজি অপরের রক্ষার জন্যে যেটা আছে সমাজ ব্যবস্থা এটাকে রক্ষা করবে আর আক্রমণ হলে সেখানে প্রতিরক্ষা করবে রক্ষা প্রতিরক্ষা ক্ষত্রিয়ের কাজ টাকা রেগুলেশন বৈশ্যের কাজ পরিচর্যাত্মিকা বাকি যা কিছু আছে এটা শূদ্রের কাজ আপনি যদি এবার বিচার করেন যে কি কাজ করছে ধরুন একটা একটা উদাহরণ আমি দিচ্ছি খুব ক্রুড আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন বিরাট বিরাট বড় ইঞ্জিনিয়ার কিন্তু আপনি চালাচ্ছেন রেলওয়ে টেকনিক্যালি কিন্তু আপনি শূদ্র কারণ এটা পরিচর্যাত্মক আপনি পরিচর্যা করছেন আপনি সার্ভিস সেক্টরে আছেন আপনি যদি শুধু বিদ্যাতে থাকেন একজন ইঞ্জিনিয়ার সে বলছে আমি শুধু রিসার্চে থাকবো ওই ইঞ্জিনিয়ারটা এবার চলে যাবে ব্রাহ্মণ হয়ে একজন আছে যে রেলওয়ে চালাচ্ছে সে কিন্তু হয়ে গেল শূদ্র আর যদি বলে না আমি তো এখানে চুরি চামারি করে শুধু টাকার জন্যে আছি চুরি চামারি করে যদি না করে টাকা ব্যবসার জন্য আছি বৈশ্য হয়ে গেল চুরি চামারি করলে তখন ওটা শূদ্র থেকে নিচে চণ্ডাল পুরো ভারতটাই আজকে চণ্ডাল জাতিতেই কনভার্টেড হয়ে গেছে সবাই চুরি চামারি আজকে এই ব্যাঙ্ক বন্ধ হচ্ছে কালকে ওই ব্যাঙ্ক বন্ধ হচ্ছে আর সবকটাই দেখা যাচ্ছে টাকা মেরেছে এগুলো হচ্ছে চণ্ডালের কাজ চোর চণ্ডাল শব্দটাই হচ্ছে চোর চণ্ডাল ওনারাই চারটে করে দিলেন তোমার সমাজের প্রতি দায়িত্ব আমরা হিন্দুরা যখন ধর্মের কথা বলি আমরা বর্ণাশ্রম ধর্ম বলি এই বর্ণাশ্রম ধর্মকে কোডিফাই করেছেন মনু যাজ্ঞবল্ক্য পরাশর এই ধরনের অনেকগুলো ঋষি ছিলেন যারা নিজে নিজের সময় স্মৃতি দিয়েছেন বেঙ্গলে যেমন রঘুনন্দন স্মৃতি চলে কিন্তু পরে পরে দেখা গেল এনাদের স্মৃতি বেশিরভাগই হচ্ছে বিয়ে কীভাবে হবে শ্রাদ্ধ কীভাবে হবে এই দিকে চলে গেছে দায়িত্ব জিনিসটা ওই চলছে চলছে কোনো রকমে আমি যখন হিন্দু ওয়ে বইটা লিখলাম হিন্দু জীবন দর্শন উদ্দেশ্য ছিল এটা একটা কোডিফাই করে নিয়ে আসা এই হচ্ছে হিন্দু ধর্ম বলতে এই সিদ্ধান্ত এটা এইভাবে হবে
যদি করেন ওয়েল অ্যান্ড গুড, না করেন সে তো আপনার খুশি। এখন কি হয় যে এই যে দুটি আশ্রম ধর্ম আর বর্ণ ধর্ম, বর্ণ যে আমরা স্বধর্ম বলছি, এর মধ্যে এই দুটো প্রথম আসে, লিখে নিন, আশ্রম ধর্ম তারপরে বর্ণ ধর্ম। এরপরে তৃতীয় নম্বর হয়, এটার নাম হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। বর্ণাশ্রম ধর্ম আপনি বলবেন যে আগে তো বললেন বর্ণাশ্রম ধর্ম না, এটা টেকনিক্যাল শব্দ, যেখানে হয় বর্ণ আর আশ্রম এই দুটো মিলে গিয়ে একটা হয়। যেমন একজন ক্ষত্রিয়, তার এখন বয়স হয়েছে, তিনি তার লড়াই করবেন না, তিনি এখন কি করবেন, শিক্ষা দেবেন ইয়াং যারা, এই যেমন যারা ধরুন আর্মি আদিতেও আছে, যখন ইয়াং থাকে তখন লড়াই করে, আর একটু বয়স হয়ে গেলে তারা ট্রেনিং দিতে নেমে যায়। এটা বলেন যে যখন তোমার একটা বিশেষ বয়স হয়ে যায় তখন তোমার দায়িত্ব পাল্টে যায়। তো ব্রাহ্মণ সেই যদি গৃহস্থ হয় তার এক রকমের দায়িত্ব, ব্রাহ্মণ যদি ওয়ানাপ্রস্থী হয় তার দায়িত্ব অন্যরকম, ক্ষত্রিয় সে যদি গৃহস্থ হয় তার দায়িত্ব একরকম আছে। সেই ক্ষত্রিয় যখন আপনার ওয়ানাপ্রস্থী হয়ে গেল তার দায়িত্বটা অন্যরকম, মানে বয়সের সঙ্গে সঙ্গে একটু ওই ওয়ার্ডের মধ্যে থাকলেও পাল্টাতে থাকে। আর তার সঙ্গে থাকে চার নম্বর নিমিত্ত ধর্ম, খুব ইম্পর্টেন্ট নিমিত্ত ধর্ম। নিমিত্ত ধর্মের অর্থ হয় প্রায়শ্চিত্ত করতে থাকা, যে আপনি বর্ণাশ্রম ধর্ম যেটা পালন করছেন তাতে অনেকগুলো ভুল আপনি করবেনই, সেই জন্য প্রায়শ্চিত্ত করা। যেমন একাদশী ব্রত, তীর্থে যাওয়া, গঙ্গা স্নান করা, গঙ্গা জল মুখে দেওয়া, কুম্ভে যাওয়া, এগুলো নিমিত্ত ধর্মের মধ্যে পড়ে। আর পাঁচ নম্বর বলে গুণধর্ম। গুণধর্ম হয় যে একটা বর্ণে আছেন, একটা আশ্রমে আছেন, বর্ণধর্ম পালন করছেন, আশ্রম ধর্ম পালন করছেন, তার সঙ্গে বর্ণাশ্রম ধর্ম পালন করছেন, কিন্তু ওই বর্ণাশ্রমে এবার আপনি একটা বিশেষ পজিশনে এসে গেছেন। যেমন ক্ষত্রিয় একজন রাজা হয়ে গেছে, রাজা এখন বৃদ্ধ, ফলে ওর ডিউটিসগুলো পাল্টাবে, কিন্তু রাজা হিসেবে ওর কিছু দায়িত্ব আছে। একজন ক্ষত্রিয় রাজা, তার এখন দেখুন কত রকমের দায়িত্ব, ক্ষত্রিয় হিসেবে তার কিছু ডিউটিস আছে। আর আশ্রম মানে বাবা, সে বাবা কি না, সে একজন হাজবেন্ড, তার হাজবেন্ড রূপে একটা ডিউটি আছে। আবার সে রাজা, তার একটা ডিউটি আছে। শ্রী রামচন্দ্র যখন সীতাকে বনবাসে পাঠিয়েছেন, এই এই কনফ্লিক্টটা লেগেছে ওনার, এই যে গুণধর্ম আর ওনার যে আশ্রম ধর্ম, এই দুটোর কনফ্লিক্ট লেগে গেছে। গুণধর্ম বলছে তুমি রাজা, তোমাকে রাজার মতো আচরণ করতে হবে, আশ্রম ধর্ম বলছে তোমাকে সীতাকে দেখতে হবে। এই কনফ্লিক্টগুলো, এটা হচ্ছে ধর্মদ্বন্দ্ব, এটা গীতার বিষয় না, এটা মহাভারতের বিষয়। যদি এটা বুঝতে হয় তাহলে বাল্মীকি রামায়ণ যদি বুঝতে হয় ওই টক্সগুলো আপনাকে দেখতে হবে, এখানে এনারা ওই ওই সাবজেক্টে নামবেন না, এনারা জাস্ট একটা টার্ম বলে বেরিয়ে যাবেন। যখন ধর্মে দ্বন্দ্ব লাগে, দুটো ধর্মে যদি ঝগড়া হয় তখন কোনটা পালন করব, এইটা বোঝার জন্য আপনাকে মহাভারত রামায়ণ ওই সিরিজ টক্সগুলো যদি শোনেন পরিষ্কার হবে। এই হলো গুণধর্ম। এই এই কনফ্লিক্ট প্রায় লাগে। একজন টিচার, তার ছেলেও সেই স্কুলে পড়ে, একদিকে সে টিচার, অন্যদিকে তার সন্তান, গৃহস্থ ধর্ম বলছে সন্তানকে এইভাবে দেখবে, আর গুণধর্ম যে টিচার সে বলছে এইভাবে দেখবে, ফলে কিছু প্রবলেমস তো আসবে, কিন্তু এই সবটাই মিলিয়ে সেখানে ওর ধর্ম তৈরি হয়। আর লাস্ট বলে সামান্য ধর্ম। সামান্য ধর্ম মানে হয় মানব জাতির প্রতি আপনার কিছু দায়িত্ব আছে। আপনারা এটা শুনে থাকবেন, খুব সুন্দর গল্প, ক্ষত্রিয়রা যখন পুরো ক্ষমতায় আছেন অনেক সময় কেউ এসে বলতো আমি আপনার শরণাগত কোনো রাজার কাছে, রাজা বলছে ঠিক আছে তুমি এসো থাকো, ফলে যার কাছ থেকে পালিয়ে এসেছে সে তাকে আক্রমণ করছে, সে কিন্তু কোনো দিন ছাড়বে না তাকে, কারণ সামান্য ধর্ম তাকে বলছে যে
তুমি শরণাগতের রক্ষা করবে আর তো মানুষ কি না তার গুণধর্ম বলছে নিজের প্রজাকে রক্ষা করো গৃহস্থ ধর্ম বলছে বাড়ির লোককে রক্ষা করো ওনারা কিন্তু সামান্য ধর্ম যেটা সেটাকে সবচেয়ে উপরে রাখতেন সামান্য ধর্মকে এইগুলো হচ্ছে বিভিন্ন ধর্মশাস্ত্রে বিভিন্ন সময় তারা বিভিন্নভাবে এটা বলেছেন আমরা ওই ডিটেলে যাচ্ছি না কিন্তু আমাদের কাজ না স্বধর্ম বলতে এই ছটিকে মিলিয়ে স্বধর্ম এটাকে খুব সংক্ষেপে যদি বর্তমানকালে আমরা নিয়ে আসি যেই দায়িত্বটা আপনি নিয়েছেন সেই দায়িত্বটাকে পালন করা এটাই স্বধর্ম দায়িত্ব আপনি নিয়েছেন এই দায়িত্বকে পালন করা হচ্ছে স্বধর্ম তো বলছেন স্বধর্মম অপি চাবেক্ষে যদি তুমি শুধু স্বধর্মের দিকে তাকাও অন্য ধর্মের কথাগুলো তুমি বাদ দিয়ে দাও এই যে আমরা আধ্যাত্মিক সত্যগুলো আত্মার কথাগুলো বললাম এটাকে যদি বাদ দিয়ে দাও না বিকম্পি তোমার আছে শুধু তোমার স্বধর্মের দিকে তাকাও ধর্মিয়াত হি যুদ্ধাত শ্রেয় এটা হচ্ছে ধর্মিয়াত হি যুদ্ধাত শ্রেয় অন্যত ক্ষত্রিয়স্য না বিদ্যতে ক্ষত্রিয়ের জন্যে এই যে এই ধরনের যে যুদ্ধ যেখানে বলছেন ধর্মের জন্যে যে যুদ্ধ বলছেন যে ধর্মার্থম প্রজা রক্ষণার্থম চ প্রজার যে রক্ষণ আর ধর্মের জন্যে কৌরব পাণ্ডবের লড়াই এটা ধর্মের লড়াই ধর্ম অধর্মের লড়াই না কৌরবরা বলছে তারা ঠিক পাণ্ডবরা বলছে তারা ঠিক বলছেন তুমি লোভে পড়ে তো যুদ্ধ করছো না তুমি এটা মনে করছো এটা ধর্মের যুদ্ধ আর তার সঙ্গে প্রজা রক্ষণের জন্য যদি আলেকজান্ডার আদি যখন অ্যাট্যাক করেছে মুসলমানরা যখন অ্যাট্যাক করেছে তখন যা ডিফেন্ড করছো এটাও হচ্ছে ধর্মযুদ্ধ ক্ষত্রিয় ক্ষত্রিয়ের জন্য এটা হলো একবারে এর থেকে ভালো আর কিছু হতে পারে না এই ভাবটাকে পরে বলছেন যে ইদৃচ্ছয়া চোপপন্নম স্বর্গদ্বারম অপাবৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লবন্তে যুদ্ধমিদৃশম যে জিনিসটার জন্য আপনি সারাটা জীবন বসে আছেন সেটা আপনার কাছে না চাওয়াতেই এসে গেল অনায়াস বলছেন ইদৃচ্ছা তুমি তো এটা চাওনি নিজে থেকে এসেছে তুমি তো ঝগড়া করতে চাইছো না পরিস্থিতি এমন হয়েছে তোমার সামনে এসে গেছে আপনি একটা জিনিস কিছু চাইছেন আপনি কাউকে কোনো একটা জিনিস চাইছেন কোনো লোকের সঙ্গে দেখা করতে চাইছেন আপনি চেষ্টাও করছেন না মনে মনে অনেক দিন ধরে চলছে হঠাৎ নিজে থেকেই পুরো ঘটে গেল আমি একসময় এরকম ভেবেছিলাম অমরনাথ যাব তো আমার পক্ষে যাওয়ার সম্ভব না অনেক ইয়ে ছিল হঠাৎ দেখি একদিন পরপর পরপর সব বসে যাচ্ছে খাঁচে খাঁচে ঠিক আছে চলেও গেলাম টাকা পয়সাও জোগাড় হয়ে গেল ভালো তীর্থ ফার্স্ট ক্লাস হয়ে গেল যোগাযোগ ঘটে যোগাযোগ কখন যেই জিনিসের জন্য আপনি বসে আছেন যদি যোগাযোগ ঘটে ওখান থেকে পিছোতে নেই কারণ আপনি এটা চাইছিলেন যদি না চাইছেন ঘটে যাচ্ছে সেটা অন্য জিনিস চাইছেন ঘটছে না অন্য জিনিস কিন্তু চাইছেন নিজে থেকে চেষ্টা না করেই ঘটছে বি হ্যাপি আর বলছেন স্বর্গদ্বারম অপাবৃতম এই ধরনের যখন আসে হ্যাঁ স্বর্গদ্বার খোলা কারণ বর্ণাশ্রম যখন পালন করা হয় মানুষ যখন ধর্ম জীবন যাপন করে তার জন্য স্বর্গদ্বার খোলা যারা সুখী ক্ষত্রিয় ভাগ্যবান ক্ষত্রিয় তারাই এই ধরনের যুদ্ধ পায় সবাই নিজের জীবনে যুদ্ধ পায় না ধর্মযুদ্ধ পায় না আমার এক বিদেশি বন্ধু তিনি গীতা পড়ছিলেন তিনি বলছেন তাহলে জেহাদ আর আপনার এতে কী তফাত আছে মুসলমান জেহাদিরাও তো তাই বলছে তফাত আছে জেহাদ হলো মুসলমানরাও আসলে যুদ্ধ করে না মুসলমানদের এটা রয়েছে যুদ্ধ করে ঠিকই কিন্তু ওরা করে অনেক সময় কোনো একটা কারণে বলে দেয় জিহাদ মানে এই ধর্মযুদ্ধ বলে যে ইসলাম ধর্মের বিরুদ্ধে
কী কোরআনের বিরুদ্ধে প্রফেট মোহাম্মদের বিরুদ্ধে এরকম কিছু করেছে, তখন কি হয়, জিহাদ বলে দিলে বলে সমস্ত মুসলমানের এটা ডিউটি হয়ে যায়। এখানে একটা ডিফারেন্স রয়েছে, ক্ষত্রিয়রা যখন থাকে ক্ষত্রিয়দের জীবনটাই হচ্ছে একটা ধর্মে অনুপ্রাণিত হয়ে প্রজার রক্ষণ, যেখানে মারামারির কোনো স্থান নেই। যদি যুদ্ধ করতে হয় তার আগে তারা আলোচনা করেন, বিভিন্ন পার্টি এসে ওটাকে মিটমাট করার চেষ্টা করবে, চারিদিকে জানিয়ে দেওয়া হলো, দিয়ে এবার এই যে লুকিয়ে চুরিয়ে গিয়ে বোমা মেরে দিচ্ছে, লুকিয়ে চুরিটা না, এটা কখনো না। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হয়, ধর্মযুদ্ধতে দুই সেনা আমনে সামনে দাঁড়াবে, পরিষ্কার টার্মস বলে দেবে এই যুদ্ধ এইভাবে হবে এইভাবে হবে। সাধারণ জন সেখানে কখনো ইনভলভ হয় না, এমনকি যারা বয়ে নিয়ে যাচ্ছে বোঝা তাদের উপরে যেন আক্রমণ না হয়। এখানে এই টেরোরিস্টগুলো তো সাধারণ মানুষে গিয়ে বোমা মেরে দিচ্ছে, বিল্ডিংয়ে লাগছে, এটা কিসের জিহাদ? ঠিক ঠিক জিহাদ করতে হয়, তুমি সামনাসামনি এসো। এরা বলছে না আমরা পারবো না, তাই কিছু না, তো গরিলা ওয়ারফেয়ার করছেন, বদমাইশি করছেন। গীতার এই যুদ্ধ জিহাদের সঙ্গে তুলনা হয় না, কমপ্লিটলি দুটো আলাদা জিনিস। এটা বলছেন তোমার এটা ক্ষত্রিয় হিসেবে কর্তব্য করা উচিত। সেখান থেকে বলছেন যদি তুমি না করো তাহলে কি হবে, 33 নম্বর শ্লোক থেকে। যখন এই জিনিসটা বুঝে গেলে ক্ষত্রিয় ধর্ম পালন করতে হবে, যদি না করো অথ চেতমিমম ধর্মিয়ম সংগ্রামম না করিষ্যসি তথা স্বধর্মম কীর্তিম চ হিত্বা পাপম অবাপসিসি। তুমি যদি এটা না করো, তোমার এটার স্বধর্ম, এটা হচ্ছে অথ চেতমিমম ধর্মম অথ চেতমিমম ধর্মিয়ম। এই এই যুদ্ধটা হচ্ছে ধর্মে ওতপ্রোত, মানে এখানে অধর্মের কিচ্ছু নেই, এর মধ্যে কোনো লোভ নেই, কোনো কামনা বাসনা নেই, এটা হচ্ছে ধর্মযুদ্ধ। তোমার এটা ডিউটি, তোমার রেসপন্সিবিলিটি। তাহলে তুমি এতদিন যে কীর্তি অর্জন করেছো, মহাভারত যদি আপনি পড়েন, আমরা আপলোড করছি, ইনফ্যাক্ট এখন একটার পর এই প্রথম শুরু হবে আমাদের আপলোডে, যে শিবের সঙ্গে যুদ্ধ করেছেন, অর্জুন জিততে পারলেন না কিন্তু জোর টেক্কা দিয়েছেন শিবকে। তো এইগুলো যে তোমার কীর্তি হয়েছে, বা পরে পরে ইন্দ্রের সঙ্গে গিয়ে অনেক জায়গায় যুদ্ধ টুদ্ধ করেছেন সেগুলো, বা পরে রাজা বিরাটের ওখানে যখন ছিলেন দিব্য অস্ত্র নিয়ে সমস্ত কৌরব যে যোদ্ধাদের হারিয়েছেন, এই যে এতদিন তুমি যা কীর্তি করেছ সব তোমার গেল। অকীর্তিং চাপি ভূতানি কথিষ্যন্তি তে ব্যায়াম সম্ভাবিতস্য চাকীর্তির মরণাত অতিরিচ্ছতে। এটা আসলে ওই শব্দগুলো বিরাট বড় বড় মনে হয়, দ্বিতীয় লাইনে দেখবেন সম্ভাবিতস্য চ অকীর্তিহি মরণাত অতিরিচ্ছতে। বলছেন এরপরে লোকে তোমার নিন্দা করবে, তোমার নামে হাসবে। আর যিনি সম্ভাবিত আছে, সম্ভাবিত মানে হয় যিনি প্রতিষ্ঠিত লোক, যার প্রতিষ্ঠা আছে সমাজে, যার প্রতিষ্ঠা আছে, বলছেন প্রতিষ্ঠার যার আছে তার জন্য অকীর্তি, যেটা অপমান, অকীর্তি মৃত্যু থেকে ভয়ঙ্কর। অনেক সময় দেখবেন আমরা ভুল কাজ যখন করি আমরা ভাবি বাড়ি থেকে পালিয়ে যাই, সুইসাইড করে নি, অনেক সময় লোকে এরকম করে। এটা এই যে ধর্ম আর ধর্মের বাইরে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হচ্ছিল সেখানে খুব ইন্টারেস্টিং সব ডিসক্রিপশন আছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের। ভারত থেকে প্রচুর লোক গিয়েছিল যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের যুদ্ধে যোগদান দিয়েছিলেন, তা একজন বর্ণনা করছেন ইটালিতে যখন যুদ্ধ হচ্ছে অ্যালাইড আর্মি আর ইটালি মুসোলিনির আর্মি, তো সেখানে একটা বর্ণনা আছে যে ভারতের লোক বিভিন্ন পোস্টে কাজ করছিলেন, সোলজার্সও ছিলেন আবার রেড ক্রস হয়েও কাজ করছেন, আর
যুদ্ধে যারা আহত হয়ে যাচ্ছেন স্ট্রেচারে কাদেরকে তুলে নিয়ে, তার একটা বর্ণনা আছে যে বেশ কয়েকজন ভারতীয় সৈনিক চারিদিকে গুলি চলছে নির্বিকার, ওরা স্ট্রেচারে যাচ্ছে তুলে নিয়ে চলে আসছে, চারিদিকে গুলি ঝিঝিঝ করে পড়ে যাচ্ছে, মানে কোনো ব্যাপারই না। আমার ধর্ম, আমাকে একজন অফিসার বলছিলেন, উনি আইএস ট্রেনিং একাডেমিতে উনি ডেপুটি ডিরেক্টর, উনি বর্ণনা করছিলেন যারা নতুন আইএস হয় তাদেরকে সব জায়গায় ট্রেনিংয়ের জন্য নিয়ে যায়। তো উনি বলছিলেন আমাকে যে আর্মি যে পোস্টসগুলো সেখানেও নিয়ে যাওয়া হয়, তো পাকিস্তান বর্ডারে একটা জায়গায় নিয়ে গেছেন যে যেখানে একটা ছোট্ট নদী, ওপার পাকিস্তান এপার ভারত, তো সেখানে ইনচার্জ হচ্ছে একজন ক্যাপ্টেন যেটা লোয়েস্ট র্যাঙ্ক। তো ক্যাপ্টেন কি একটা বলল যে সবে নতুন এসেছে, বললো আমার আগে যে ক্যাপ্টেন ছিল 5-7 দিন আগে ও এখানে বসেছিল, আর ওখান থেকে পাকিস্তান গুলি চালিয়েছে, জানলাটা ছিল ওইদিকে খোলা, গুলি মরে এখানেই মারা গেছে। তো এই ভদ্রলোক যিনি আইএস একাডেমি ডেপুটি ডিরেক্টর, উনিও আইএস, বলছিলেন যে দেখুন একটা ইয়াং ছেলে, ক্যাপ্টেন মানে 27-28 বছর বয়স, আরও কম, এমন নির্বিকারভাবে মৃত্যুর বর্ণনা করছে, ম্যাটার অফ ফ্যাক্ট, ওই জায়গাটা আছে জানে গুলি চলবে, যে কোনো সময় মরে যেতে পারি। তো বলছে আইএস ট্রেনিরা যারা ছিল 20-25 জন যখন, তো বলছে ওই জায়গাটা একটা ব্রিজ পার করতে হবে, তো ক্যাপ্টেন বলছে যদি ওরা জানতে পারে আপনারা এসেছেন, ওরা এমনি জানা আছে, কিন্তু টাইম যদি জানে অ্যাট্যাক করবেই করবে, ওরা মারবেই। তো একটা বিশেষ বিরাট ব্যবস্থা করে রাত্রের মধ্যে চুপচাপ যাতে কোনো আওয়াজ না, এটা বিরাট লম্বা বর্ণনা। এই যে এই ভাব যে আমি ডিউটি করছি, মারা গেলাম, ঠিক আছে, ব্যাপার কী, এত এটা নিয়ে এত হইচই করার কী আছে? অসম্ভাবিত সে চাকৃতির সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারেরই যে এই যে স্পাইং হয়, জার্মানরা আমেরিকানদের ব্যবহার করে স্পাইং করছিল, আমেরিকানরা জার্মানদেরকে নিয়ে স্পাইং করছিল, ভারত পাকিস্তানে গিয়ে স্পাইং করে, পাকিস্তান ভারতে এসে স্পাইং করে, তো ওর মধ্যে আছে অনেক সময় কাউন্টার স্পায়নে যাবার থাকে নিজের লোকের উপরে লক্ষ্য রাখার জন্যে। তো কোনো অফিসার যদি ধরা পড়ে গেল, পুরো প্রমাণ দাঁড় করালো, ওর সিনিয়র অফিসার ওকে ডাকবে একটা ঘরে, ওকে ডেকে বলবে চেয়ারে বসো, বসলো, ওর পুরো যে ফাইল যে তোমার এই অকীর্তির সামনে রেখে দিত, একটা রিভলভার, রিভলভারে মাত্র একটি গুলি, জাস্ট একটি গুলি, জাস্ট, অর্থ হলো সুইসাইড করে না তুমি, তোমার জন্য এটা অনারেবল ডেথ, যদি না হয়, তুমি যদি না করো তাহলে কোর্ট মার্শাল করতে হবে, তোমার চাকরি যাবে, তোমার পেনশন যাবে, অন্য সময় বলবে আচ্ছা ওয়ার স্ট্রেসে সুইসাইড করে নিয়েছে, ফাইলটা ওরা চেপে দেবে, বাড়ির লোকেরা অ্যাটলিস্ট পেনশন পাবে, সবচেয়ে বড় হচ্ছে বাড়ির লোকেরা থাকবে যে সম্মান, কিন্তু এটা যদি বেরিয়ে যায় ইউ আর ফিনিশড, ইনভ্যারিবলি সবাই নিজেকে গুলি মেরে দিত। একটা ওরকম একটা বই পড়ছিল, তাতে ওরকম বর্ণনা ছিল যে কীভাবে ও জানতে পেরেছে, পাহাড়ে সে গাড়ি নিয়ে চলে যাচ্ছে ফুল স্পিডে, নিয়ে গিয়ে একটা জায়গায় জানে ঘর যাচ্ছে, ওখানে গিয়ে জাম্প মেরে দিয়েছে, মানে গাড়ি শুদ্ধ। যারা খুব অনারেবল আর্মি অফিসার সত্যিকারের যদি কোনো কারণে ট্র্যাপড হয়ে যায়, ওরা সুইসাইড করে না। একটা আপনারা একটা খুব নাম করা ইসরায়েল যে দেশটা না ঘিরে রয়েছে মুসলিম কান্ট্রিজে, ইসরায়েলি মোসাদ, ও জানে যে আমাদের খুব বিপদ, 32 দাঁতের মধ্যে যেমন জীব রয়েছে। তো মোসাদের একজন চিফ ছিলেন, তিনি ওই জানে যে এটা অ্যাট্যাক তো হবে আজকে হোক কালকে হোক, তাদের যে মেন শত্রুগুলো সেখানে স্পাই লাগিয়ে ওদের সব স্ক্যান্ডেলসগুলো বার করেছে, কে কোন মেয়ের সঙ্গে জড়িয়ে, বিশেষ করে এগুলো তো মেয়েগুলোকে নিয়ে বেশি হয়, ওদের কাছে খবর এসে গেছে 9টি দেশ মিলে অমুক দিনে এরা অ্যাট্যাক করবে আমাদের, ঠিক তার আগে এই নাম করা অফিসার্স এয়ারফোর্সের
দুদিন আগে সবকটার বাড়িতে বড় বড় এনভেলপ গেল, তাতে ওদের পুরো ডকুমেন্ট ছবি সহ কোন মেয়ের সঙ্গে জড়িয়ে আছে। অর্থটা হলো স্পষ্ট, রেজিগনেশন দাও এয়ারপোর্ট থেকে, নাহলে নিজেকে গুলি করে মারো, আর নাহলে কালকে তোমার ফ্যামিলিতে বেরিয়ে যাবে। প্রত্যেকটি অফিসার রিজাইন করে দিল। আর ঠিক যখন যুদ্ধের সময় তখন দেখছি ওদের হঠাৎ দেখছি এতগুলো অফিসার রিজাইন করছে কেন। তো এই স্পাইং গেম না এটা, যাদের একটা সম্মান আছে সমাজে, বাড়িতে একটা সম্মান আছে, বাড়িতে ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, বাবা, হঠাৎ যদি শোনে তার এক্সট্রা মাইটাল অ্যাফেয়ার একটা বিরাট কাণ্ড হয়েছে, তাতে ওরা মনে করে মরে যাই। এটা সব কিছুতে হয়। কোনো বাচ্চা ছেলে যদি ওরকম যদি মনে করে স্কুলে এমন কিছু করেছে ছোট হয়ে যাবে, সে খালি ভাবে আমি পালিয়ে যাব, এই করব সেই করব, অনেক কিছু। এই যে দেখবেন ইদানিংকালে অনেক ইয়াং ছেলে সুইসাইড করে, কি একটা ফোন দিল না, আসলে ভেতরে এত নিজেকে নিয়ে ভেবে রেখেছে, মনে করছে বাবা মা আমাকে সম্মান দিল না, ছেলে মেয়ে প্রেমে ভেঙে গেল, আমার যা পাওনা আমি পেলাম না। সব কটার মূলে কিন্তু সম্ভাবিতস্য চা কীর্তির, অকীর্তি যেটা, যারা সম্মানিত লোক এটা নিতে পারে না। হে অর্জুন, তুমি কী করে এটা নেবে? তুমি এতদিন ধরে নিজের কীর্তি দাঁড় করিয়েছো, তোমার এত সম্মান, আর এই যুদ্ধ থেকে তুমি যদি পালিয়ে যাও লোকে তোমার হাসবে। ভয়াত রণাত উপরতম মনসিন্তে তোয়াম মহারথা এষাম চত্বং বহুমত ভূত্বা ইয়াস্যসি লাঘবম। লোকে মনে করবে তুমি ভয় পেয়ে পালিয়ে গেছো এখান থেকে, কাপুরুষ তুমি একটা। এই মহারথীরা যারা সামনে দাঁড়িয়ে আছে সবাই বলবে অর্জুন ভয়ে পালিয়ে গেছে, এই বড় যোদ্ধাদের দেখে এতদিন খুব করতো পালিয়ে গেছে। আপনারা এই গল্পটা জানবেন খুব, যে বিরাট রাজার সন্তান উত্তর কুমার, কুমার উত্তর বাচ্চা ছেলে, ওই মা বোন এদের সঙ্গে থাকতো, বাচ্চা ছেলে 12-13 বছরের, সে যেমন হয় মেয়েদের সামনে থাকলে বাচ্চারা একটু বেশি জোশ এসে যায়, খুব দেখাতো আমি বিরাট বীর এই সে। ইতিমধ্যে কৌরব সেনা আক্রমণ করেছে, কায়দা করে একদিকে আক্রমণ করেছে, বিরাট পুরো সেনাটা নিয়ে চলে গেছে সেদিকে। এদের আসল উদ্দেশ্যটা ছিল সেনাটা যখন বেরিয়ে যাবে এদের সমস্ত গরুটাকে নিয়ে চলে যাওয়া। খবর এসেছে পুরো আসল যে সেনা, যার মধ্যে ভীষ্ম দ্রোণ সবাই আছেন, এরা গরু নিয়ে চলে যাচ্ছে। উত্তর বলছে আয় কোনো ব্যাপার না, আমি একাই সবকটাকে দেখে নেব। দ্রৌপদী সেখানে আছে সৈরন্দ্রী নামে, বলছে যে একে নিয়ে যান, শিখণ্ডী রয়েছে সেখানে, তখন ওর নাম হলো কি, বৃহন্নলা, নাচ গান শেখায় বৃহন্নলা, শিখণ্ডিত হয়েছিল। তো বৃহন্নলা সারথী হয়ে নিয়ে যাচ্ছে উত্তর কুমার, সেই সারা রাস্তা এই করব সেই করব। আর মেয়েগুলো বলছে ওখানে গিয়ে না ওদের যে জামার কাপড়গুলো আছে ওটা কেটে নিয়ে আসবে। ওখানে গিয়ে যেমনি ওই যোদ্ধাগুলোকে দেখেছে প্রাণ ছেড়ে পালিয়েছে, আর বৃহন্নলা আসে নিজের চুল নাড়াতে নাড়াতে তাকে পেছন থেকে ধরতে যাচ্ছে, আর সেই যোদ্ধারা হাসছে, দেখো কী অবস্থা, এতদিন যে সেই এত বিরাট দেখাচ্ছিল এই মেরে দেবো এই করে দেবো, এই যেমনি দেখেছে ওই যোদ্ধাগুলোকে প্রাণ ছেড়ে পালিয়েছে সেখান থেকে সারথি, সে হিজড়ে বৃহন্নলা, সে দৌড়ে গিয়ে ওকে ধরছে, সে শুনবে না, সে প্রাণ ছেড়ে পালিয়েছে। যাই হোক, কাহিনীটা অন্য, মহাভারত আমরা যখন করবো সেখানে আসবে। ও লোকে এটাই মনে করবে, পিঠ পেছনে তুমি নিজেকে বিরাট মনে করো, সামনে যখন এসেছে তখন বুঝতে পেরেছ। ইয়েশাম চত্বং বহুমত ভূত্বা ইয়াস্যসি লাঘবম, এটা না 35 নম্বর শ্লোকের সেকেন্ড লাইন, এটা না জীবনে সবসময় মনে রাখবেন, আমি তো সবসময় মনে রাখি, যে যারা তোমাকে এতদিন বড় মনে করেছে,
মনে করেছে তোমার মধ্যে প্রচুর গুণ আছে, তাদের চোখে তুমি ছোট হয়ে যাবে। যে আমরা অনেক সময় বলি না, তোমার কাছে এরকমটি আশা করিনি। একজন বলল, প্রথম ভুল করলে তখন জানা যায় যে লোকের আপনাকে কত সম্মানের দৃষ্টিতে দেখত। মজা করে বলছে, যখনই কিছু তোমার কাছে তো আমি এরকম আশা করিনি, প্রত্যেকে দেবেন, তার মানে কত কি আপনি আমার কাছে আশা করেছিলেন, দেখা যাচ্ছে ওটা আসলে কিছুই না, মজা করে বলছিলেন। এটা না সবসময় মনে রাখবেন, যারা আপনাকে আজকে সম্মান দিচ্ছে, এতদিন সম্মান দিয়ে এসছে, এদের দৃষ্টিতে আপনি কিন্তু পড়ে যাবেন। এটা যেন কখনো না হয়, এটাকে বলে লোকে যেন পেছনে না হাসে। মহাভারতে এই ধরনের প্রচুর কাহিনী আছে। যখন একজন একটু কাপুরুষ হয়ে গেছে, তার মা তাকে বলছে যে দেখো এমন কিছু করো না, তোমার শত্রু যেন তোমার উপরে হাসে, যারা তোমার তো সম্মান দিয়ে এসেছে তারা যেন হাসে, তোমার যারা একেবারে আপন জন তারা কষ্ট পাবে কিন্তু তোমাকে ছাড়বে না, কিন্তু বাকিরা যারা তোমার উপরে হাসবে, তুমি একবার যদি হাসির পাত্র হয়ে গেলে তোমার তো সব শেষ। পুরো লৌকিক দৃষ্টিতে বোঝাচ্ছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে, এরকমটি করো না। আগে যেটা বলেছেন সে শুদ্ধ বেদান্ত, সেখান থেকে আরও নিচে আরও নিচে ধর্মের যত দৃষ্টি হতে পারে, যত দিক হতে পারে সবটা দিয়ে, এখন পুরো সামাজিক দৃষ্টিতে। অবাচ্য বাদাশ বহুন বদিষ্যন্তি তবাহিতা তবাহিতা নিন্দন্তস্তব সামর্থ্যম তত দুঃখতরম নু কিম। তুমি যে এই এত নিবাত কবচ এদের সঙ্গে যুদ্ধ করেছিলে, সবটা তোমার সামর্থ্যের নিন্দা করবে, ও কিছু না, ও ফাক্কা আওয়াজ, ঢপের শাঁক। তোমার সামর্থ্যকে নিয়ে নিন্দা করবেন, যেগুলো তোমার ক্ষমতা সেটাকে নিয়ে নিন্দা করবে, তত দুঃখ তরম নুকিম। তুমি যদি নাও মরে যাও তোমার জন্যে এটা কত নিন্দার। এটা দেখবেন যদি আপনি এমন বড় কিছু একটা অঘটন করেন, লোকে কিন্তু ওটা ভুলে যায় না, ওটা মনে রাখে, ওরা একবারে মনে রাখে, ওরা ভুলবে না কোনো দিন। অমুক দিনে এরকম হয়েছিল, সেজন্য বলছেন অর্জুন এরকমটি করো না। হতো বা প্রাপসেসি স্বর্গম জিত্বা বা ভোক্ষসে মহিম তসমাত উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। অর্জুন আগে প্রশ্ন করেছিলেন এই দ্বিতীয় অধ্যায়ের প্রথমে দিকে, না চৈতদ বিদ্মা কতরণ্য গরীয় যদ্বা জয়ম ইদিওয়ানা জয় ইউহ। আমি বুঝতে পারছি না এরা কোনটা ঠিক, মরে যাই এই যুদ্ধে সেটা ভালো, ওরা জয় করুক আমাকে সেটা ভালো, না আমরা জয় করি, ইত্যাদি টোটাল কনফিউজন। ভগবান একবার পরিষ্কার করে বলছেন তুমি যদি মরে যাও তোমার স্বধর্মে, ধর্ম করতে করতে তুমি স্বর্গে যাবে, কারণ স্বর্গপ্রাপ্তি কীভাবে হয়, ফলিং ইন দি লাইন অফ ডিউটি, তোমার তুমি যার জন্য দেখবেন ভারত সরকার কোনো পুলিশ ডিউটি করতে করতে যদি মারা যায়, মিলিটারি যদি ডিউটি করতে করতে মারা যায়, তার একটা বিশেষ সম্মান দেয়, তার বিশেষ ব্যবস্থা করে, বুঝলে স্বর্গে তুমি যাবে। আর তুমি যদি জিতে যাও, কারণ তুমি তো ধরা পড়বে না, তুমি তো হারবে না, হয় তুমি মরবে নয় জিতবে, হারার প্রশ্নই উঠছে না, যদি জিতে যাও তাহলে এই যে সাম্রাজ্য তুমি পাবে, রাজ্যের সুখ তুমি ভোগ করবে, পরিষ্কার আছে। তুমি যে প্রশ্ন করছো আমি কোনটা ঠিক, পরিষ্কার ধর্ম যুদ্ধ অন্যায় কিছু হচ্ছে না, জিতলে রাজ্য ভোগ, মরলে স্বর্গ। অর্জুন ওঠো যুদ্ধ করো, এটা প্রশ্ন ছিল, উত্তর দিচ্ছেন। আর স্বধর্ম যারা করেন, স্বধর্ম যারা পালন করেন, তাদেরকে এখানে পরিষ্কার করে বলছেন
এই এই এতক্ষণ কর্ম বলছিলেন, এবার আস্তে আস্তে ভগবান এটাকে কর্মযোগের দিকে নিয়ে যাচ্ছেন। এটা হচ্ছে 38 নম্বর শ্লোক, এটা লিঙ্ক করছে পুরো টপিককে। এর পরে যেটা আসবে সেটার সঙ্গে, সুখে দুঃখে সমেকৃত্বা লাভালাভো জয়া জয় তত যুদ্ধায় যুজ্বস্ব নৈবম পাপম অভাবশেষি। অর্জুন প্রশ্ন করেছিল, আমার পাপ লাগবে, এই হবে সে হবে, বলছে না, সুখ হোক দুঃখ হোক, লাভ হোক অলাভ হোক, জয় হোক পরাজয় হোক, সবটাকে তুমি সমান দৃষ্টিতে রেখে, মনটাকে সমান দৃষ্টি স্থির করে তুমি করে যাও, করলে তোমার কোনো পাপ হবে না। এটাকে বলে কর্মযোগ। তার মানে বুদ্ধি কোনোটাতেই আসক্ত হবে না, জয় পরাজয় সুখ দুঃখ কোনোটাতে। অর্থ হলো এটাকে বলে আমিত্বভাব কোনো কিছুতে জড়াবে না। ডিউটি ফর ডিউটি সেক, স্বামীজির কর্মযোগ যদি পড়েন, কাজ এটা আমার কর্তব্য, আমি করলাম, কীভাবে করব, বেস্ট পসিবল ওয়ে, শ্রেষ্ঠতমভাবে আমি এটা করব, এরপরে কী হলো ফল, আমি কী করব। ঠাকুর খুব সুন্দর জাত চাষার কথা বলছেন, সেই জাত চাষা প্রাণ দিয়ে চাষ করছে, বৃষ্টি যদি না হয় আমি কী করব, আমার কিছু করার নেই, আমি সব কিছু করলাম, আমার যদি কোনো দোষ থাকে আপনি বলতে পারেন, আমি তো সবটাই করলাম, যা হয় হবে। সুখে দুঃখে সমেকৃত্বা লাভালাভো জয়া জয় তত যুদ্ধায় যুজ্বস্ব, যুদ্ধ তোমার ধর্ম, তুমি কোনো বিচার করো না, যুদ্ধে তুমি সুখ দুঃখের ভাব আনবে না, লাভ অলাভের ভাব আনবে না, জয় পরাজয়ের ভাব আনবে না। এই জিনিসটা হচ্ছে কর্মযোগ। এখান থেকে কর্মযোগ শুরু হচ্ছে এখানে, সেই জন্য আর বিরাট আমরা কিছু বলছি না, কারণ এর পরে যে শ্লোক, এসাতে ভীতা সাংখ্যে বুদ্ধির যোগে তুমাং শুরু, ওখান থেকে কর্মযোগ শুরু হয়। এটা আমরা যখন এর পরে যখন করব, এই এই জিনিসটারই ব্যাখ্যা পরে পরে আসবে, সেখানে আরও বিস্তারে এটা আলোচনা করব। তাই 38 নম্বর এখানে শেষ।